হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু রাশের মধ্যে করা, কারণ গত বেশ কিছুদিন ধরে দেখছি যে বেশ কিছু পেজে আমাদের ইনকাম এক্সপেন্স এবং সেভিংসের যে ভিডিওটা আছে সেটা অনেকেই শেয়ার করেছেন এবং সবাই সেটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অবশ্যই অনেক প্লিজেন্ট মোমেন্ট, সেই সাথে আমাদের জন্য একটা কনসার্নেরও বিষয় বটে। যেহেতু ভিডিওটা করেছিলাম অলমোস্ট 6 মাস আগের, এখন সিনারিওটা কিছুটা চেঞ্জ হয়েছে, কিছু কিছু জিনিসপত্রের দামও বেড়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট দেওয়াটা জরুরি। এখন যারা এই মুহূর্তে ডেনমার্কে আসার প্ল্যান করছেন, তাদের জন্য মিনিমাম 2 থেকে 3 মাসের ব্যাকআপ প্ল্যান নিয়ে আসাটা আমি ম্যান্ডেটরি বলবো। ডেনমার্কে আসার পর আপনাদের ইনকাম হোক বা না হোক, খরচ কিন্তু থেমে থাকবে না। সো এখানে আসার পর নতুন হিসেবে আপনাদের কেমন খরচ হতে পারে আমরা সেই বিষয়ে একটু বলার চেষ্টা করব। আর খরচের বিষয়টা যেহেতু ডিরেক্টলি হচ্ছে ব্যাকআপের সাথে রিলেটেড, সেহেতু আমাদের মনে হয়েছে যে অনেকেই অলরেডি ভিসা পেয়ে গেছেন এবং এখানে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সো এই মুহূর্তে এই আপডেটটা দেওয়াটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নতুন হিসেবে কথাটা মেনশন করার পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, ডেনমার্কে বর্তমানে যারা আছেন তারা অলরেডি জানেন যে কোন জিনিস কোথায় কেমন খরচে পাওয়া যায়, সো এই ভিডিওটা তাদের জন্য না। দ্বিতীয় কারণ হচ্ছে, আমাদের আগের ভিডিওতে 2-1 জন কমেন্ট করেছিলেন যারা হয়তো বেশ অনেক দিন ধরেই এখানে আছেন, তারা বলেছিলেন যে খরচটা মনে হয় কিছুটা কম দেখানো হয়েছে। এখানে সিম্পল লজিক হলো, যারা এখানে নতুন আসবেন তারা কিন্তু প্রথমেই মিনিমাম 2 থেকে 3 মাস বাংলাদেশ থেকে নিয়ে আসা টাকা খরচ করবেন। সো সেক্ষেত্রে নর্মালি যেটা হয়, আসার পরপরই সবাই সব কিছুতে কম্পারেটিভলি একটু রিজনেবল প্রাইসের জিনিসপত্র কেনার চেষ্টা করেন। অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত এখানকার ইনকাম শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত এই টেন্ডেন্সিটা সবার মধ্যেই থাকে বলে আমি দেখেছি। এখন যারা এক্সেপশন, লাইক অনেক টাকা ব্যাকআপ নিয়ে যদি কেউ আসতে পারেন, তাদের কথা আসলে আলাদা। তারা অবশ্যই এখানে এসে নিজেদের কমফোর্ট জোন মেনটেন করে চলতে পারবেন। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে ডেনমার্কে পুরো মাস জুড়েই বিভিন্ন সুপার শপে বিভিন্ন সময়ে অনেক ছাড়ে জিনিসপত্র সেল হয়, যেগুলোর আপডেট আগে থেকেই পাওয়া যায় কিছু অ্যাপসের মাধ্যমে, যে কখন কোথায় কোন জিনিসটার উপর কত ছাড় দেয়া হবে। ভিডিওর কোনো একটা পার্টে আমি অ্যাপসগুলোর নাম শেয়ার করার চেষ্টা করব। আমরা যখন এখানে এসেছিলাম তখন এই চালটার দাম ছিল হচ্ছে 5.95 ক্রোনা, এখন সেটা বেড়ে হয়েছে 6.95 ক্রোনা। আরেকটা চাল যেটা হচ্ছে বাসমতি চাল, এই চালটা হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন এটার দাম ছিল সম্ভবত 11.95 ক্রোনা, এখন এটার দাম হয়েছে 14.95 ক্রোনা। এটা বাসমতি চাল, একটু চিকন টাইপের। আর এই চালটা যেটা হচ্ছে 6.95 ক্রোনা যে চালটা, এটা হচ্ছে একটু মোটা চাল। আমাদের দেশের যে চালগুলো আমরা নর্মালি খাই, আমার ঠিক নাম জানা নাই বা মনে নাই, ওই চালগুলোর চেয়ে এটা বেশ কিছুটা ভালোই মোটা চাল। ও, এখানে আবার মজার একটা বিষয় হচ্ছে, সব জায়গায় তেলের দাম বাড়ছে, বাট এখানে আবার আমরা যখন এসেছিলাম তখন এই তেলটার দাম ছিল হচ্ছে 24.95 ক্রোনা। সাফাই 24.95, 25 টাকা, আচ্ছা 25 ক্রোনা, অলমোস্ট 25 ক্রোনা। অথচ এই তেলের দাম আবার এখানে কমে গিয়ে হয়েছে 18.95 ক্রোনা, মানে 19 ক্রোনার মতো। এটা আবার একটু বেশ ইন্টারেস্টিং, সব জায়গায় তেলের দাম বাড়ছে, এখানে তেলের দাম কমেছে। বুঝতেই পারছেন আসলে জিনিসপত্রের দাম কিছু বেড়েছে, কিছু জিনিসের দাম বেড়েছে আবার কিছু জিনিসের দাম কমছেও। আপনাদেরকে আমি দুধের প্রাইসটা একটু দেখাই। আমরা যখন ডেনমার্কে নতুন এসেছিলাম তখন এই 3.5 ফ্যাট এই দুধটা আমরা কিনেছি 11.75 ক্রোনা করে, বাট এখন সেটা দাম বেড়ে হয়ে গেছে 13.75 ক্রোনা। দামটা একটু দেখো, দুধও যেহেতু আমাদের রেগুলার একটা ফুড, সো আমরা রেগুলার এটা কিনতে হয়, সো রেগুলার জিনিসপত্রের দাম অলমোস্ট সব কিছু এখন বাড়তি। তো যেটা বলছিলাম যে নতুন যারা আসবেন তারা কম্প্যারেটিভলি একটু কম খরচের জিনিসটাই চুজ করবেন এবং প্রয়োজন ছাড়া বেশি কোনো খরচ করবেন না, এটাই স্বাভাবিক।
প্রয়োজন ছাড়া বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমরা এখন সুপার শপে আসলেই হয়তো যেটা দেখা যায় যে কয়েকটা চিপস কিনে ফেললাম বা ড্রিঙ্কসের জন্য কিছু নিলাম, আইসক্রিম নিলাম, এভাবে টুকটাক জিনিসের পেছনেই দেখা গেল যে 100 বা 150 ক্রোনার মতো খরচ করে ফেললাম। সো এই ছোটো ছোটো খরচগুলো অ্যাকুমুলেট করলে দেখা যাবে যে মাসে 500 থেকে 1000 ক্রোনা ইজিলি হয়ে যায়। তো এই চিপস বা চকলেট কিংবা ড্রিঙ্কসগুলো তো আসলে নিত্য প্রয়োজনীয় ম্যান্ডেটরি কিছু না, এটাই আসলে এখানে মেনশন করা যে প্রয়োজন ছাড়া আসলে অনেক কিছুই আমরা কিনি। এবার তাহলে নিত্য প্রয়োজনীয় খরচের ব্যাপারে আসি। আমরা যেহেতু আমাদের প্রাইমারি মিল হিসেবে ভাত খাই, সো চালের দাম আমাদের গ্রসারি খরচে অনেকটাই ইনফ্লুয়েন্স রাখে। এখন কেউ যখন নতুন আসবেন একদম হিসেব করা টাকা নিয়ে, তখন আমার কাছে যেটা মনে হয় যে 10 ক্রোনা দিয়ে একটু মোটা চাল কেনাটাই হয়তো সবার কাছে প্রেফারেবল হতে পারে, রাদার দ্যান 20 বা 25 ক্রোনা দিয়ে পারফেক্ট বাসমতি চাল কেনার চেয়ে। আর কেউ যদি একদমই মোটা চাল খেতে না পারেন, তাহলে বড় জোর 15 ক্রোনা এর বাসমতি চালই হয়তো কিনবেন। তাদের সাইকোলজিতে এটাই আসার কথা যে কম খরচে যতটা কেনাকাটা করা সম্ভব বা খরচ যতটা কমানো সম্ভব। অ্যাটলিস্ট এতদিন এখানে থাকার পর, অনেকে দেখার পর আমার ধারণা বা অভিজ্ঞতা এটাই বলে। আর চালটাকেই এখানে এক্সাম্পল হিসেবে দেখালাম, কারণ শুধুমাত্র এই চালের দামের ভ্যারিয়েশনটা অবজার্ভ করলেই আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিভিজুয়ালি একজনের সাথে আরেকজনের খরচের তারতম্যটা এত বেশি কেন বা কীভাবে হয়। এখানে আসার পর এখানকার ইনকাম শুরু হয়ে গেলে তখন আসলে এত হিসাব নিকাশের আর দরকার হয় না, খুব স্বাভাবিক। আমরা নিজেরা এখানে এসে 1200 ক্রোনার মধ্যে পুরো মাসের খরচ কভার করেছি, কিন্তু এখন যখন আমরা দুজনই আলহামদুলিল্লাহ ইনকাম করছি, সো এখন আমাদের মাসে হয়তো দেখা যায় 3-4 হাজার ক্রোনাও খরচ হয়ে যাচ্ছে। আসলে খরচ হচ্ছে কারণ খরচ আমরা করছি, তাই চাইলে এগুলো না করলেও আমাদের কোনো ল্যাকিংস হতো না। বাট যেটা হয়েছে যে আমরা প্রথমে একটু হিসাব করে চলে গুছিয়ে নিয়ে এখন আমাদের সুবিধা মতো কমফোর্ট জোন অনুযায়ী আমরা এই খরচগুলো কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা মেসেজ কনভে করা যে আমরা এই ভিডিওর আমাদের ইনফরমেশনগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ডেনমার্কে নতুন আসবেন বা আসার প্ল্যান করছেন এবং যাদের এখানকার বেসিক খরচ সম্পর্কে আইডিয়া দরকার, শুধুমাত্র তাদের জন্য। যাই হোক, মূল কথায় ফিরে যাই। এখানে আমরা একদম বেসিক খরচগুলো দেখাচ্ছি কারেন্ট পার্সপেক্টিভ থেকে। অ্যাজ উই মেনশনড আর্লিয়ার যে অনেক কিছুর দাম এখন আগের তুলনায় বেড়েছে, সো আমাদের আগের ভিডিওতে আমরা যে ক্যালকুলেশন দেখিয়েছিলাম এখন খরচ তার চেয়ে কিছুটা বেড়েছে। আমরা এখানে শুধু খরচের আপডেটটাই দিচ্ছি, ডিটেইল ইনকাম এবং সেভিংসের ক্যালকুলেশনটা বোঝার জন্য আমাদের প্রিভিয়াস ইনকাম, এক্সপেন্স এবং সেভিংসের ভিডিওটা দেখতে পারেন। তাহলে আশা করছি নিজেদের হিসাবগুলো সহজে মিলিয়ে নিতে পারবেন। প্রথমেই আসি সিঙ্গেল স্টুডেন্টের জন্য কারেন্ট সিচুয়েশনে কত খরচ হতে পারে, আমি এখানে স্ক্রিনেও খরচগুলো দেখিয়ে দিচ্ছি। একজন সিঙ্গেল স্টুডেন্টের বাসা ভাড়া বাবদ 2500 থেকে 3000 ক্রোনা পর্যন্ত বাসা ভাড়া লাগতে পারে এবং গ্রসারি লাগবে 900 থেকে 1000 ক্রোনা। আর ট্রান্সপোর্ট বাবদ খরচ হবে 642 ক্রোনা। আর আদার এক্সপেন্স আমি ধরে নিচ্ছি 400 থেকে 500 ক্রোনা। ইন টোটাল অ্যাপ্রক্সিমেটলি খরচ হবে 5000 ক্রোনা। এবার বলছি স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে যদি কোনো স্টুডেন্ট আসেন, তাহলে প্রাথমিকভাবে তার মান্থলি খরচ কেমন হতে পারে এই বিষয়ে। সো স্পাউস সহ যদি হয়, তাহলে বাসা ভাড়ার ক্ষেত্রে খরচটা হতে পারে অ্যারাউন্ড 6000 ক্রোনার মতো, আর গ্রসারির ক্ষেত্রে এটা হচ্ছে 1800 থেকে 2000 ক্রোনা। ট্রান্সপোর্টের জন্য এখানে সাধারণত সবাই 3 থেকে 4টা জোন সিলেক্ট করেন, এর বেশি প্রয়োজন হয় না। তো 4টা জোনের জন্য মান্থলি পাস করালে সেক্ষেত্রে খরচ পড়ে 810 ক্রোনা। তাহলে দুইজনের জন্য ট্রান্সপোর্টের খরচ দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1452 ক্রোনা। এছাড়া আদার্স যে খরচগুলো আছে সেগুলোর জন্য আমি আরও 700 থেকে 800 ক্রোনা ধরে নিচ্ছি। এই আদার্স এক্সপেন্সগুলোর মধ্যে কী কী খরচ আছে সেগুলো যেহেতু আমি আমাদের আগের ভিডিওতে মেনশন করেছি, সো এই ভিডিওতে আর বলছি না। এখন বলছি বেবি নিয়ে যদি কেউ আসেন, তাহলে তাদের খরচ কেমন পড়তে পারে। আমি এখানে বেবি নিয়ে যেসব স্টুডেন্টরা এসছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বেবির পারপাস সাধারণত 2 থেকে 3000 ক্রোনার মতো খরচ হয়, যেহেতু এখানকার গভর্নমেন্টের কাছ থেকে বেবির পারপাস কিছু টাকা পাওয়া যায়। অ্যামাউন্টটা যদিও খুব বেশি না,
বাট তারপরেও সব খরচ মিলিয়ে 2-3 হাজারের মধ্যে খরচ কভার করা যায় বলে আমি শুনেছি। সেক্ষেত্রে বেবি সহ যদি কোনো কাপল স্টুডেন্ট হিসেবে এখানে আসেন তাহলে ওভারঅল খরচ পড়তে পারে 12-13 হাজার ক্রোনার মতো। আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন অ্যাপস আছে এখানে যেগুলোর মাধ্যমে গ্রসারি প্রোডাক্ট এর ছাড়গুলো সম্পর্কে জানা যায়। আমার কাছে সবচেয়ে যেটা ইজি এবং ইফেক্টিভ লাগে সেটা হলো যে টিল বাডস অ্যাডভাইজার নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আমার কাছে খুবই কনভেনিয়েন্ট মনে হয়। আর ইউজুয়ালি প্রতি উইকেন্ডে এখানে কোনো না কোনো সুপার শপে কোনো না কোনো প্রোডাক্টের উপর ছাড় থাকে, যেটা কি না এই অ্যাপসের মাধ্যমে জানা যায়। আর এই অ্যাপসটার নাম আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আশা করছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। এখানে সুপার শপগুলোতে যখন ছাড় দেওয়া হয় তখন কিন্তু বেশ ভালো অ্যামাউন্টেই ছাড় দেওয়া হয়। ফর এক্সাম্পল আমি যদি ডিমের কথা বলি, ডিম কিন্তু আমাদের প্রত্যেক দিনের খুবই ইম্পর্ট্যান্ট একটা খাবার, যেটা আমাদের দেখা যায় যে প্রত্যেক দিনই লাগে। সো নর্মালি আমরা 30 পিস ডিম কিনি হচ্ছে 45-50 ক্রোনা দিয়ে, আর যখন এখানে ছাড় দেওয়া হয় তখন ছাড়ে দেখা যায় যে বেশিরভাগ সময়ই 30 পিস ডিমের দাম ধরা হয় 30-35 ক্রোনা মতো। সো এই এক বক্স ডিমেই দেখা যায় 15-20 ক্রোনা পর্যন্ত সেভ করা সম্ভব। তো আমি যখন ডেনমার্কে এসেছিলাম নতুন, আমি এখানে আসার প্রায় 2 মাস পরে এই অ্যাপসটা সম্পর্কে জানতে পেরেছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি এখনই আমি এই অ্যাপসটার কথা বলি, আপনারা দেশ থেকে এটা দেখে শুনে বুঝে ডাউনলোড করে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু জেনে আসলে আসার পর দিন থেকে এটা ইফেক্টিভলি ইউজ করতে পারবেন, যেটা আপনাদের জন্য হয়তো আপনাদের কারো কারোর জন্য অনেক উপকার হতে পারে। আমি আবারও মেনশন করছি এই খরচগুলো একদমই বেসিক খরচ, এখান থেকে বাদ দেওয়ার মতো আসলে কিছু নেই, এবং ডেনমার্কে যারা নতুন আসবেন এই খরচগুলো শুধু তাদের জন্যই মেনশন করা। আশা করছি আজকের ভিডিওর পয়েন্ট অফ ভিউটা আমরা আপনাদেরকে এক্সপ্রেস করতে পেরেছি এবং আজকের ভিডিওর ইনফরমেশনগুলো বা আপডেটগুলো আপনাদের কাজে লাগবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা বাইরে ছিলাম, বৃষ্টি থামছে, তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বে হয়তো নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।